আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আসলাম যে এই সংক্ষিপ্তাকারে এই জন্য আলোচনা যে এটা জরুরি মনে করে যে হয় রোগী হয় রোগা যদি কোনো পশু হয় তাহলে রোগা পশু দিয়ে কুরবানি করাটা জায়েজ হবে না। বিশেষ করে আমাদের দেশে যে বিভিন্ন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গরুগুলো যে পাচার করা হয়, স্থানান্তরিত করা হয় গাড়ি দিয়ে অথবা ট্রাক ইত্যাদি দিয়ে এরকম, অথবা বিভিন্ন বাইরের দেশ থেকে যে আমাদের দেশে আসে এরকম গরু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার পর এই গরুটা বাতা রোগ হয়ে যায়, বাত রোগে আক্রান্ত হয়ে যায়। অনেক সময় বাত রোগ হয় বা বিভিন্ন ফ্যাট ফুলা রোগ অথবা বিভিন্ন জাতের ইনডাকশনের মাধ্যমে অনেক জাতের রোগ সৃষ্টি হয়। এরকম রোগা গরু, রোগে আক্রান্ত গরু দ্বারা, রোগে আক্রান্ত পশু দ্বারা, ছাগল ভেড়া দুম্বা যেই হোক, হালাল যে পশুগুলো আছে ওই পশুগুলো যদি রোগা হয়, রোগে আক্রান্ত হয়, তাহলে ওই রোগা রোগে আক্রান্ত কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানিটা কি হবে না, জায়েজ হবে না। দেখুন, এটা ফ্রেশ হতে হবে, ভালো হতে হবে, সুস্থ হতে হবে, সুস্থ সবল না হলে সেটা হবে না। দেখুন, এছাড়া আরও আছে যে অন্ধ 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 পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। এরপরে অতি দুর্বল, যে পশুটা অতি দুর্বল হয়ে গেছে, যে পশুটা অতি দুর্বল অর্থাৎ খাবার খেতে পারছে না, খাবার না খেয়ে 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 এত দুর্বল হয়েছে যে সে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারতেছে না, এরকম দুর্বল, এরকম অতি দুর্বল পশু দিয়েও কুরবানি জায়েজ নেই। ল্যাংড়া, যে এত এমেনবট এভাবে ল্যাংড়া হয়েছে যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারতেছে না, এরকম লেজ কাটা, লেজ কান এবং চক্ষু এই এবং নিতম্বের এক তৃতীয়াংশ, লেজ যেটা লেজ কান চক্ষু এবং নিতম্বের এক তৃতীয়াংশ যদি কাটা থাকে, সামান্য কেটেছে তাতে কোনো অসুবিধা নেই, এক তৃতীয়। নাক কাটা অনেক সময় আছে, নাক কাটাও যদি থাকে, নাক কাটা পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না, নাক কাটা পশু দ্বারা। যাই হোক, এমন এরকমও পশু আছে যেটা দেখা যাচ্ছে যে চামড়াটা একেবারে হাড্ডির সাথে মিশে গেছে, চামড়াটা যদি হাড্ডির সাথে মিশে যায় তাহলে এমতো অবস্থায়ও এই এই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না। দাঁতবিহীন, যে কে হলো যে কুরবানির দাঁত নেই, দাঁত ভেঙে গেছে অথবা দাঁত উঠে নেয় অথবা দাঁত নষ্ট হয়ে গেছে, কিন্তু যদি দেখা যায় যে সে দাঁত না থাকার পরও সে ঘাস খেতে পারে এবং ঘাস খাওয়ার মাধ্যমে সে হৃষ্টপুষ্ট, তাহলে তাই সেটা দ্বারাও কুরবানি করা জায়েজ হবে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় যে দাঁত না থাকার কারণে তার সে আহার করতেছে না, সেজন্য সে একেবারে হাড্ডি চামড়াটা হাড্ডির সাথে মিশে গেছে, তাহলে ওই ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। ঠিক সেইভাবে স্তনের বুটাটা যদি কাটা থাকে, যে স্তনের বুটা কাটার কারণে স্তনের বুটা কাটা, তা সেটা দ্বারাও কিন্তু কুরবানি জায়েজ হবে না। দেখুন, যে প্রাণীটা নাফাকি ছাড়া অন্য কিছু খায় না, এরকম কিছু প্রাণী আছে যে সে তাকে অভ্যস্ত করে ফেলেছেন যে শুধু নাফাক জিনিস খাওয়াইয়ে খাওয়াইয়ে, এরকম যদি নাফাক জিনিস ছাড়া সে অন্য কোনো জিনিস, পাক পবিত্র জিনিস যদি না খায়, ঘাস যদি না খায়, তাহলে ওটা দ্বারাও কুরবানি জায়েজ হবে না। এগুলো ফতোয়া আলমগীরি, সরহে কায়া সহ হানাফি মজহবের ফেকার কিতাবের মধ্যে পাওয়া যায়। ঠিক সেইভাবে শিং ভেঙে গেছে, শিং ভাঙ্গা যদি থাকে, শিং যে পশুর শিংটা মূলেই উঠে নাই, এখন এরকম আছে যে বড় পশু হয়ে গেছে কিন্তু তার শিং নেই, মূলেই যদি পশুর শিং না উঠে তাহলে ওটা দ্বারা কুরবানি হবে, তাতে কোনো অসুবিধা নেই। এবং কি যদি পশুর শিংটা যদি শিংয়ের মধ্যখানে যদি ভেঙে যায় তাতেও কোনো অসুবিধা নেই, তা দ্বারা কুরবানি জায়েজ হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে কুরবানির জন্তুর শিংটা যদি গুড়ির মধ্যে ভেঙে যায়, গুড়ির মধ্যে যদি ভেঙে যায় তাহলে ওই শিংবাঙ্গা পশু দ্বারা কুরবানিটা জায়েজ হবে না।